আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহ রহমতে সব ভালো আসুন। তো আজকে আপনার লগে আমার নাগার কাছে আর একটা ভিডিও শেয়ার করবো, আশা করি আপনারা ভালো লাগবো। এখানের মাঝে দেখরা আমি নাগার গাছ রুইছিলাম, তো আপনার লগে শেয়ার করছিলাম যে আমি আগে বিসি রুইছিলাম আর এখানে ব্রয়লার রুমও রাখছিলাম। তো ব্রয়লার এখন যদি ব্রয়লার রুম থাকে না, যে জায়গা দেখবা গরম বেশি, লাইক সেন্টি টিঙ্গুর খান্দাত ওলা রাখিলে বা ডাইরেক্ট সেন্টি টিঙ্গুর উফরে রাখবা না, বেশি ঘুমাই ফুরে আর বাদে উঠে না, বিকজ বেশি গরম লাগে যায় আর অত আর বাদে যে সময় ঠান্ডা হয় তো হিটিং তো অফ করলে রাত করে লাগে, একবারে ঠান্ডা হয়ে যায়। আর এখানে বাখরা বাদে আমি দেখছি মাটি একবারে ড্রাই হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না আপনারা থোড়া একবারে পানি দিছি। আর এইগুন আমার নেক্সট ইয়ার লাগে ইনশাল্লাহ যদি বাসি, তো এইগুন 2021 লাগে, এখন তো 2020 সাল, সরি 21 সালের লাগে। আর এখানের মাঝে আমার গরুর যে নাগার গাছ আইনে রাখছিলাম ওটা, তো দেখতে পারে এটা আগের বাড়া থাকতে যতটা ফুল আসছিল সব ফুল জয়রা ফুরি গেছে, আর এখন গরু আনায় কেটেছে একটা দুইটা ফুক হয়ে গেছে। আরবার দেখলাম দেখতে পারে আপনার ফাতার মাঝে একটা দেখা গেছে। তো এটা ফুক আসলে দিছি আর সকলেও খুঁড়া জানে সকলের নাগার গাছের মাঝে, কিন্তু সব সময় লাইক যে সময় কি ওষুধ দেয় ওই সময় মরে যায়, আর যে সময় ওষুধ স্টপ করিলি বা দেখবা কয়েকদিন বাদে হয়। তো ই দিছি আর আমি আরও কয়েকজনের লগে মাইছি যারা নাগার গাছ আছে, সকলেও কইছেন যেন ওলা বাইসা রাখা লাগে, এছাড়া আর কোনো পথ নাই জানে জ্বর মরবার ফুক মরবার। তো আমি কেতা করি এভরিডে লাইক ঘুমতে ঘুরতেও ঘুমতে বাসছি, তো এখানে একটা ফুক দেখছি তো টিসি দিয়ে মারিলছি একটা দুইটা দেশে ওই ওই সময় আপনারা মারিলি বার বেশি হইলে দেখতেও লাইক ঘৃণা করে আর মারাও যায় না। তার বাদে আমি কেতা করি ডাল হল ওলা ছোটো ছোটো যে তার ডালের মাঝে ফুক ওগুন ফালাই দিছি, কতটা ফেস্ট কতটা হয়ে গেছিল আমি খেয়াল করছিলাম না আসলে, বাদে আমি ছোটো ছোটো ডাল এগুন ভাঙ্গা ফালাই দিছিলাম। তো একটা দুইটা যেগুন যেনও দেখলাম আমি জহরিলেরাম টিস্যু দিয়ে মাইরা আর বাড়া নিয়ে আমি গাছ একটারে দই আইন নিম, যদি বেশি একটা দুইটা ওয় আর ওগুন থেকে ডিম ফারে যেগুন যে সময় সময় ওগুন থেকে আরও কত তো হয়েছে বতা লাগে ওই বাড়া নিয়ে আর দই আইন নিম্বার থোড়া রই দিয়েছে, বেশি সময় আবার রাখতাম না গাছে ঠান্ডা খাইলে বা এখন তো আর বেশি ঠান্ডা, আর দেখো ছোটো ছোটো বাক্কা না গাইছে মাসাল্লাহ আমি দেখাইলাম আপনারে ও একটা আর আরো বাক্কা কয়েকটা আছে দুইটা, লাইক যে সময় আমি গরু আইনিছি বাড়ার যত ফুল আছে লাগে সবটি ফরি গেছে ফুল, কাজ দুই দুই লাখান টেম্পারেচার নানি গরুর টেম্পারেচার একলা খান বাড়ার টেম্পারেচার একলা খান, বাড়া থাকতে গাছ ওলা বাড়া থাকতে বাড়া থাকলে আসলে ওয়ান থিং গাছ বালা থাকে যে হেলদি থাকে যদি আর কি গরম থাকতো, আর এখন তো গরম নাই হইরা এখন আমার ফাতার মাঝে দেখরা থুড়া ফাউডার ওলাহান যে এটা হয়েছে গিয়া ফুক হয়েছে খরিয়া। আর সরি আমার বয়স আমার মাঝে মায়েরম কানরা চিখের আইরা আসলে হামসা আর মায়েরম তারা দিয়েছেন কত সময় বাদে বাদে লাগে যান, তো বয়স আবার ওলেও দেওয়া লাগে চিন্তা করছি জেনে আর একবারে কুয়ায় ঠুকাইয়ে নিত গেলে পারা যায় না, যে সময় চিন্তা করি যে তারা ঘুমাইবা আর ভয়েস ওভার দিব এই সময় লাগে আমি টায়ার্ড হয়ে যাই ঘুমাই আর মাতর মাঝে বাদে বোঝা যায় জেনে ঘুমোর জেনে একটা মাত। আর ইটা আমি বাড়াই নি এখন দুই আনরাম দুইয়া কত সময় আসলে রাখবো বাড়া ফানি জড়িত করে নাইলে গোড় আর বার ভরি যাব ফাইনে, আর উইন্ডো সিলের মাঝে আমি রাখছি লাইক ও যে জায়গাত রাখছি সারা বছর ইনশাল্লাহ ও জায়গাত রাখবো। আর অনেকে দেখছেন আপনারা আমিও জহরছি যেন গাছরে একবারে ডাল খাইছি আর গরু আনিছি দেখাইছি আমি নেক্সট ইয়ারের লাগে, বাট একটা রাখছি আমি দেখা এটা না খাট নাই আর গরু আন নাই গাছ একটা বাক্কা না গাইছে, তো আমি কিবান ডিসেম্বর পর্যন্ত খাইতে পারমু দেখতে পারে আপনারা মাশাল্লাহ বাক্কা কতটা আইছে, বট এখন বড় হয়েছে নাকি আর এখন ঠান্ডা ফোন নাই এগুন তোর নাগার খালার বদলে গেছে সাদা হয়ে আইছে সকলটি, কাজ এই গাছের নাগা আমি দেখাইছি যে খালা খালা নাগায় হঠাৎ আর যে ঠান্ডা পড়ছে ঠান্ডা লাগে আর গরুর তো গরুর যে গরম এখন গরুর তো হিটিংও গরম যেন ও গরমও ওটা লাগে নাগা এখন সাদা ওই আর ফুরা গরমের দিন যে সময় ওই সময় নাগা যে জাল থাকে আর ঠান্ডার দিনের নাগাত অত জাল থাকে না, যদি আপনারা এলা রাখিয়া গরুর মাঝে আঁকি খাইতে চাইন সারা বছর ওই একটা গাছও রাখলে এনাফ, বিকজ একটা গাছ থাকেও বাক্কা নাগা আয় আর সেরকম আছে না আবার যত নাগা খাইন একটা বাতর লগে একটা নাগা খাইলাইন, আর আমার আরবার একটা নাগায় আমি 10 দিন 12 দিন আমি আসলে নাগা একবারও খাই না, খালি গোড়ান গোড়ান যে ওখটা দি ভাত খাইতে পারি নাগা তুরে জিরে খাইলে লাগে যার লাগে যায়। তো ওই গাছটা আমি দৈরাম দইয়া আর রোদ দিছে খড়ি দৈরাম, বিকজ রোদির মাঝে তুরা কত সময় উকাইয়া আর বাদে গোড়াইন নিমো,
ফুক হইছে যে না, ওটা ফুকর লাগে, নাইলে যদি এলা দই না আর বাদে লিখে ও ফুক থাকে, একটা ফুক থাকে একটা ফুক হয়ে যাব, দেউকা দোয়া বাদে দেখা দেখতে পারে একটা ফুক দেখা যার। তো ওলা আমি সকলটি জ কইরা মাইরা আর বাদে দই আগর আইন নেব, আর এভরি ডে আপনারা খেয়াল রাখতে হইবা যেনে গাছ মুখা চাইয়া, আর বার খেয়ে খেয়েও আছেন যেনে কতটা গাছ, তো খেয়াল রাখা যায় না আসলে, কতটা খেয়াল রাখবা। তো আমার একটার লাগে, আমি একটারও যতন হইরা লাগে, ফুক ওই না যদি একটারও যতন হইরা রাখা যায়, তো একটা তাকেও খাইলা বুঝলাম। আর আমার ভিডিওটা শেষ হয়ে যায়, তো প্লিজ আপনারা আমার লাগি দোয়া করবা। আরেকটা আমি রোদির মাঝে আইনা হরে ফানি থেকে হরে রোদির মাঝে আইনা রাখছি, তো সব ফানি শুকাই গেছে আর ফাতার মাঝে থোড়া রয়েছে। তো আমার ভিডিও শেষ হয়ে গেছে, আর প্লিজ আপনারা আমার লাগি দোয়া করবা, ইনশাল্লাহ নেক্সট ইয়ার আপনার লগে আরো শেয়ার করতাম ভিডিও। আসসালামু আলাইকুম।